প্রিয় দর্শক, আমরা রয়েছি নরসিংদী জেলার একটি বিখ্যাত পশু পাখির হাট পুঠিয়া হাটে। এটি শিবপুর থানার অন্তর্গত। আপনারা দেখতে পাচ্ছেন শীতকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির হাঁসের আমদানি। আমরা এখান থেকে দেখছি, আবার মুরগিও আছে, দেখা যাচ্ছে এই যে বড় বড় হাঁস নিয়ে ভাইয়েরা রয়েছেন। আমরা দেখি ভাইদের সাথে একটু কথা বলতে চাই। এই যে আর এক চাচা রয়েছেন, একটা দুইটা বড় হাঁস নিয়ে, দেখতে পাচ্ছেন চীনা হাঁস দেখা যাচ্ছে। চাচা কেমন আছেন? দুইটা হাঁস নিয়ে আসছেন, এগুলো কত করে দাম চাচ্ছেন চাচা? এই দুইটা 4,000 টাকা দাম চাই আমি। আচ্ছা, কত বলতেছে হাটে? মানে 2,600 টাকা বলে উপরে। আচ্ছা আচ্ছা, 2,600 টাকা বলছে? হ্যাঁ, ইয়ার ভিতরে, হ্যাঁ ইয়ার ভিতরে আর কমও কয়। আপনি কেমন আশা করছেন চাচা? আমি তো আশা করছি 3,500 আশা করে আনছি বাড়িতে। অনেক হাটের অবস্থা বুঝে বিক্রি করবে। আচ্ছা চাচা, এইগুলো তো পুরান হাঁস না? হ্যাঁ পুরান হাঁস, পুরান হাঁস। দুইটার ওজন কেমন হবে আনুমানিক? আনুমানিক 7 কেজির কম না। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এইরকম পুরান হাঁসের কিন্তু অভাব নাই পুঠিয়া হাটে। সুতরাং আপনারা কিন্তু আজকের হাটে না আসলেও পরবর্তী হাটে আসতে পারেন। আর শীতের সময় আসলে রাজহাঁস বা পাতি হাঁসের খুব চাহিদা থাকে। এই যে এদিকটাতে দেখুন, অসংখ্য হাঁসের সমারোহ রয়েছে, অনেক বিক্রেতারা। এই যে এখানে আবার দেখছেন দামাদামি হচ্ছে, বড় বড় দুটো হাঁস নিয়ে এই দেখাচ্ছেন ওজন, যে এক একটা কতটুকু ওজন রয়েছে সেটি দেখাচ্ছেন আর কি। এগুলোর ওজন কেমন এক একটা? 4 কেজি, 3.5 কেজি, 5 কেজি। এটা কেমন আছে? এটা এটা 4 কেজি। কত চাচ্ছেন এক জোড়া? এক জোড়া 5,200 দাম বলছে? না না না, কত দাম বলে এমনিতে? এই 4,500, 4,600 এরকম বলে না? আরো বাড়লে তারপরে বিক্রি করবেন? হ্যাঁ। আজকে কতগুলো আনছিলেন? 26টা বিক্রি হলো কয়টা এই পর্যন্ত? 8-10টা বিক্রি। তার মানে এখানে প্রচুর বিক্রি হয়? অনেক বিক্রি হয় না, সকাল থেকেই তো জমে হাট না? হ্যাঁ হ্যাঁ, সকাল থেকেই। ধন্যবাদ, ভালো থাকবেন। সন্ধ্যাবন্ত দর্শক, আমরা দেখছি এই যে এই পাশে দেখুন প্রচুর হাঁস রয়েছে, বড় বড় হাঁস, রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দুই একটা দেখাইতে পারি, যে ভাইয়েরা নিয়ে রয়েছেন। কতগুলো আনছেন আজ? আনছি 46টা। বেচলেন কয়টা এই পর্যন্ত? অর্ধ দিবি কি হইছে? মাশাআল্লাহ, খুব ভালো। এগুলো কি পুরান হাঁস না নতুন হাঁস? নতুন পুরানে আছে, মিক্স আছে, মিক্স আছে। আচ্ছা, পুরান একটা হাঁসের দাম আপনারা মোটামুটি বড় সাইজের পরিপক্ক হাঁস এইরকম কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 3,200, বিক্রি হয়েছে 2,800। আচ্ছা আচ্ছা, ওগুলোর ওজন কেমন এক একটা? ওজনে 5.5, 5। আপনারা তো প্রত্যেক শনিবারেই আসেন? প্রত্যেক শনিবারেই গিয়ে আনা। আচ্ছা, এই যে দুইটা হাঁস কিনলে আপনার খাজনা কয় টাকা দিতে হয় এখানে? মানে যারা কিনবে, আমরা কিনবো তারা কোনো খাজনা নাই। ও আচ্ছা আচ্ছা, ফ্রি ফ্রি, যারা বেশি আর তারা খাজনা। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক দেখছেন, তিনি কিন্তু অনেকগুলো নিয়ে আসে, সে বলছে অর্ধেক বিক্রি হয়ে গেছে। আর আমরা যদি পাতি হাঁসের কথা চিন্তা করি, এই যে এদিকে দেখুন পাতি হাঁসগুলো রয়েছে অনেক, তবে রাজ হাঁসের প্রচুর আমদানি আজকে দেখা যাচ্ছে। এ দুটো তো পুরান হাঁস দেখা যাচ্ছে, আমরা একটু দেখাই যাইতাম। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য এরকম হাঁস নিয়ে রয়েছেন অনেকে বসে পুঠিয়া হাটে। আমরা এই দুটো হাঁস দেখাই একটু, বাড়িতে পালা হাঁস, পালা হাঁস, দেশি হাঁস, পুরান হাঁস, একবারে পুরান। কত করে চাচ্ছেন এগুলো আপনারা? দুটা 1,500 টাকা, 1,600 টাকা চাচ্ছে। এই 1,500, 1,600 টাকা যে দুটো চাচ্ছেন আপনারা, এগুলো আনুমানিক ওজন কতটুকু হবে? দুইটা 3 কেজি, 3.5 কেজি। এর কত হলে নিতে পারবে মানুষ? আমাদের ধরেন ভিডিও তো অনেক মানুষ দেখে, দেখা যাবে আসবে তো হাটে। 1,100 দিয়ে নিছেন? 1,100 দিয়ে কেনা হয়েছে এটা 5টা। কিন্তু এখান থেকে দেখছি আমরা পাতি হাঁসের সমারোহ রয়েছে, দেখতে পাচ্ছেন তারা কিনতে আসছে। দেখি আমরা কথা বলার চেষ্টা করব। কেমন আছেন? ভালো। কিনতে পারছেন? দাম অনেক বেশি চাই। কত করে যাচ্ছে হাঁস? 1,600 টাকা জোড়া চাই। কত করে বললেন আপনি? 1,000 দিচ্ছে না? দিচ্ছে না। 1,000 এক জোড়া যেটা বললেন, এটা কতটুকু ওজন হবে আনুমানিক? কত? দুটা 2 কেজি হইব। আপনি কোথা থেকে আসছেন? চাষিন্দুর থেকে। ধন্যবাদ, ভালো থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন নিয়ে আসছে অনেকগুলো, এখানে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য হাঁস নিয়ে। বেচা হইলো নাকি কিনলেন এটা? বেচবো। কত দাম চাচ্ছেন আপনারা? 1,400 টাকা দাম চাইছি। দাম কত বলে? এই বলে 800-900 টাকা। কত আশা করছেন, কত বেচার আশা? 800 টাকার মধ্যে হলে ছেড়ে দেবো। আচ্ছা, এখানে এগুলো পুরান হাঁস না নতুন হাঁস? পুরান হাঁস, পুরান হাঁস। পুরান হাঁসগুলোর তো চাহিদা বেশি না? আচ্ছা, এখানে রয়েছে দেখা যাচ্ছে, এগুলো মানে হাঁসা না? এগুলো সব হাঁসা? হাঁসা। এগুলো কত করে যাচ্ছ এক জোড়া? 1,500 করে। 1,500 টাকা জোড়া? কত টাকায় নিতে পারবে? বেচার আশা কেমন? কত ছেড়ে দিবা? 1,100। 1,100 হলে বেচা যাবে। নিজে পালন করো বাড়িতে? জি। কতগুলো আছে বাড়িতে? 10টা ছিল, 4টা লেগেছে। বিক্রি এখন একটা হয় না? এখন না, দাম কইছে। আচ্ছা, কত বলে এই দুইটা?
1000 আর এই দুইটা 1000 আচ্ছা আর একটু বাড়লে বিক্রি করে দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে দেখছি এই দেখছেন বড় বড় হাঁস নিয়ে ভাইরা রয়েছেন অপেক্ষা করছেন দুইটা বেচা হইল নাকি ভাই না ভাই এখনো বেচা হয় না বেচবো বেচা হয় নাই তবে যেটা হচ্ছে যে এগুলো নিয়ে দামাদামি চলছে বুঝতেই পাচ্ছেন কেমন দাম বলে হাটে এগুলো নিচে 1300 টাকা জোড়া 1300 টাকা জোড়াই কিনতে পারবেন এগুলো দর্শক পুঠিয়া হাটে আসলে আর পুঠিয়া হাটে প্রচুর আমদানি আজকে আমরা দেখছি যেটা হাঁসের এই যে আরেক ভাই রয়েছে সে বলছে যে নিয়ে যান বলছেন যে দেশি হাঁস দরকার সে বলছে যে অরিজিনাল দেশি হাঁস দেখতে পাচ্ছেন এই যে ভাই সব কিনছেন আর কি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কিনতে পেরেছেন দুই একটা এখন আসলাম এই যে দুইটা কিনলাম 1300 টাকা দিয়া মাশাআল্লাহ দুইটা কিনে ফেলছেন এটা কি হাঁসা দুইটা আসি আসি কিনছি পুরান হাঁস তো হ্যাঁ হ্যাঁ পুরান পুরান বলছে এখন পুরানে আসলে বলতে পারি না আপনার বন্ধু বলছে যে এটা কি নিজের জন্য কিনেছেন না শ্বশুর বাড়ি যাবে না এটা আমার আমাদের একটা সমিতি সমিতি আজকে আয়োজন হবে 7-8 টা হাঁস কিনবো এই জন্য মানে আসছি এখানে প্রচুর আমদানি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে সব সময় আমদানি সারা বছর এখানে আমদানি থাকে মিয়া ভাই কত চাচ্ছেন 1800 টাকা ভাই দাম চাই 1800 চাচ্ছেন ভাই দেখি কি হয় বেচা হয় নাকি ভাই 1000 বললেন এই যে এই দুটো হাঁস 1000 বলে ভাই চলে যাচ্ছেন হাঁসিটার ওজন বেশি না ওজন বেশি ওজন বেশি এখন শীতকালে এই দুইটা কততে দিবেন আপনারা 1200 লেবে ছিলাম 200 টাকা হলে ছেড়ে দিবেন হ্যাঁ ওজন কতটুকু হবে দুইটা 3 কেজি সফলায়া 3 কেজি গোষ্ঠীকবো ধন্যবাদ মিয়া ভাই তিথির কত করে দিচ্ছেন আজকে এটা বড় সাইজ এটা 600 টাকা জোড়া আজকের দাম হ্যাঁ 600 টাকা জোড়া আড়াই মাস আড়াই মাস আর এই যে এই যে এটা এটা সিল্কিটা সিল্কি এটা 2500 টাকা জোড়া এটা আড়াই মাস এখানে কাদাকনাথও আছে না কাদাকনাথ আছে আরো বিভিন্ন প্রজাতির রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে পুঠিয়া হাটে আসলে সব প্রজাতির মুরগি পাখি যা আছে সব মেলে মানে হ্যাসারি আছে যে কোনো বয়সে বাচ্চা ছেলে দেওয়া দেব আপনি প্যারেন্টসের দেওয়া দেব জিরো বাচ্চা দেওয়া দেব মাদারি সাইজ দেওয়া দেব আপনার হ্যাসারি কোথায় কুবাইল মিরে বাজার আপনার সাথে যোগাযোগের মাধ্যম থাকলে বলতে পারেন আমার একটা নাম্বার বলি ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা আছে যেমন 018-2534-9089 এই নাম্বারে বললে বাংলাদেশে যে কোনো জায়গায় বাচ্চা এবং বড় প্যারেন্টসে মাল পাঠানো যাবে মিয়া ভাইয়ের নাম আব্দুর রহমান হেসারি রহমান ভাইয়ের কাছে রয়েছে কাদাকনাথ রয়েছে তিথির এছাড়া রয়েছে হচ্ছে সিল্কি ফার্মিও আছে না আমরা ফার্মিওটা একটু দেখাই দেই এই যে প্রিয় দর্শক এই দিকটাতে দেখুন এই যে তার কাছে ফার্মিও আছে সুতরাং আপনারা যদি মনে করেন যে তার বাড়িতে গিয়ে প্যারেন্টস বা হচ্ছে যে বাচ্চাগুলো নেবেন সেটি সুযোগ রয়েছে আপনারা নিতে পারেন আমরা কন্টাক্ট নাম্বার প্রোভাইড করে দিলাম টার্কিও যদি লাগে টার্কি আছে তো ভিতরে রাখছি দেখানো যাবে সমস্যা নেই টার্কি জিরো বাচ্চা এবং মাংসের জন্য মাংস বড় সাইজের টার্কিও বিক্রি করি আচ্ছা ঠিক আছে আমরা একদিন আপনার খামারে গিয়ে দেখিয়ে দিব ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখানে দেখছি আবার প্রচুর পরিমাণে দেখুন কোয়েল কোয়েলের ডিম এবং হচ্ছে যে প্যারেন্টস নিয়ে আরেকজন রয়েছে দেখি আমরা কোয়েলের দাম জানতে পারি কিনা চাচার সাথে একটু কথা বলে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত কতগুলো নিয়ে আসছেন আজকে কোয়েল কোয়েল আনছি 1000 এগুলোর বয়স কেমন এগুলো 50 দিনের এগুলো কত করে জোড়া বিক্রি করছেন এগুলো জোড়া 100 টাকা জোড়া 100 টাকা জোড়া এগুলো কারা নিবে মাংসের জন্য নাকি আসলে পালার জন্য পালার লাগে না মাংস লাগে যারা খায় না ব্যাটারি নেয় আপনার কি খামার আছে না আমার খামার আছে কোথায় আপনার খামার আমার খামার সোনাতলা আচ্ছা আচ্ছা কেউ যদি খামারে গিয়ে বেশি পরিমাণে মানে জিরো বাচ্চা যেগুলো সেগুলো নিতে চায় সেটি নিতে পারবে হ্যাঁ নিতে পারবো কেমন দাম ওগুলোর এগুলো জোড়া 100 টাকা আর জিরো বাচ্চা জিরো বাচ্চা 8 টাকা পিস এগুলো কি এই পাশে রয়েছে এটা হলো কক মুরগা ডিম পারার ডিম পারার গুলো রয়েছে ডিমও রয়েছে কোয়েলের ডিমের দাম আজকে কত চলছে 350 টাকা সহ 350 টাকা তার মানে 3.5 টাকা পিস 3.5 টাকা পিস আচ্ছা তাতে কি এখন কি লাভ হচ্ছে তো হ্যাঁ ইনশাআল্লাহ লাভ হচ্ছে লাভ না আচ্ছা আপনার খামারে যদি গিয়ে কেউ কিনতে চায় বেশি পরিমাণে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ হ্যাঁ আমি চিনিসপুরি ইউনিয়নের মহিলা মেম্বারনি জামাই মানে আমার ওই যে সোনাতলা বাড়ি ফোন নাম্বার কিছু থাকলে বলতে পারেন যদি কেউ যোগাযোগ করতে চায় সে ফোন নাম্বার তো আমার মোর তো না আপনারা চাইলে বাচ্চা ক্রয় করতে পারেন তাছাড়া ডিম ক্রয় করতে চাইলে ডিমও ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আমরা দেখছি ব্রাহ্মা রয়েছে বড় বড় এই যে দেখুন ব্রাহ্মার বাচ্চাও আছে চাচার কাছে দেখি আমরা ব্রাহ্মার বাচ্চার দাম একটু জানতে চাই চাচা আসসালামু আলাইকুম ব্রাহ্মা কত করে আমাদের একটু বলবেন 3000 টাকা জোড়া আর বাচ্চা কেমন দামে নিতে পারবে বাচ্চা 1500 টাকা জোড়া
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ব্রাহ্মা মুরগি এখানে এই দামে পাওয়া যাবে।